ওকে সো গত ক্লাসে আমরা দেখেছিলাম অ্যাডবি আফটার ইফেক্টের একদম বেসিক ওয়ার্ক স্পেস ইন্টারফেস কীভাবে সাজাইতে হয় এবং এখানে যে ডিফল্ট যে ট্রান্সফর্ম প্রপার্টি আছে যে প্রপার্টির মধ্যে এখানে হচ্ছে আমাদের পজিশন স্কেল অ্যান্ড রোটেশন এই জিনিসগুলো কীভাবে কাজ করে সো এই পুরো জিনিসটা মিলিয়ে আমরা ছোট্ট একটা প্রজেক্ট বানিয়েছিলাম বল বাউন্স অ্যানিমেশন সো এই পর্যন্ত আমরা বানিয়েছিলাম আজকে হচ্ছে আমরা এই ডিফল্ট যে ট্রান্সফর্ম প্রপার্টি এর মধ্যে আর যে জিনিসগুলো আছে যেমন এখান থেকে হচ্ছে কনটেন্টের মধ্যে যে প্রপার্টিগুলো আছে কন্টেন্টের যে প্রপার্টির ভ্যালু আছে এই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করব সো আজকে হচ্ছে আমাদের ক্লাস টু আমরা নতুন একটা কম্পোজিশন নিয়ে নিই এখান থেকে ক্লাস জিরো টু অ্যান্ড সাইজ যা আছে সেম আগের সেটিংসই থাকবে এখানে সো ক্লাস ওয়ানের কম্পোজিশনটা আমরা কেটে দিই সো আমাদের কন্টেন্টের প্রপার্টিগুলো দেখতে হলে আমাদের একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হবে যেমন আমরা এখান থেকে যদি একটা রেকটেঙ্গেল ক্রিয়েট করি কে এরকম একটা রেক্ট্যাঙ্গেল অ্যান্ড এটাকে আমরা অ্যালাইন থেকে সেন্টার করে দেবো তারপরে হচ্ছে এখানে যে মাঝখানে যে পয়েন্টারটা আছে অ্যাঙ্কার পয়েন্ট এটাকে আমরা প্যান বিহাইন্ড টুল দিয়ে একদম সেন্টারে করে নিলাম সো আমাদের প্রপার্টি ইয়াটা সাবজেক্টটা এখন সম্পূর্ণ সেন্টারে আসে সো আমরা এখান থেকে কনটেন্টটা যদি ওপেন করি ওপেন করার পরে এখানে এই রেক্টেঙ্গেলের ভিতরের যে প্রপার্টিগুলো আছে আমরা গতদিনে দেখছিলাম ট্রান্সফর্ম প্রপার্টির মধ্যে যে যে কাজ আছে আমরা চাইলে এই এখান থেকে রেক্টেঙ্গেল প্রপার্টিগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কাজ করা যেতে পারি সো এখানে যেহেতু কোনো স্টোক নাই আমরা স্টোকের কাজে পরে আসতেছি আপাতত ফিল কালারের কাজটা করব সো ফিলের মধ্যে যেগুলো আছে প্রথমত আছে কালার সো কালারগুলাকে আমরা চাইলে অ্যানিমেট করতে পারি কীভাবে সো গতদিন বলছিলাম হচ্ছে যেই প্রপার্টির পাশে যেই প্রপার্টির বাম পাশে কোনো একটা স্টপস আইকন থাকে এই প্রপার্টিগুলাই অ্যানিমেটে অ্যানিমেট করা যাবে অ্যানিমেটেবল সো এখানে আমাদের একটা ভায়োলেট কালার আছে এটাকে আমরা জাস্ট এখান থেকে কী ফ্রেম অ্যাড করে দিলাম এবং এক সেকেন্ড পরে আমরা এটাকে বললাম যে এটার কালার চেঞ্জ হয়ে এটা রেড হয়ে যাবে দুই সেকেন্ড পরে আমরা বললাম যে এটার কালারটা হয়ে যাবে গ্রিন লাইক এরকম সো এই পুরো জিনিসটা আমরা চাইলে এইরকমভাবে রকমভাবে কালার প্রপার্টি বা কালার ভ্যালুগুলো চেঞ্জ করতে পারি চেঞ্জ করে এটার যদি ডিউরেশনটা আরও একটু বাড়িয়ে দেয় সরি ডিউরেশনটা একটু কমাই দিই যেমন একটু ফ্রেমগুলা বের করি এখান থেকে আমরা পাঁচ পাঁচ ফ্রেম পরপর যদি কালারগুলো চেঞ্জ করি তাহলে নাইটগুলা বা যে পার্টি লাইট যেগুলো যেরকম ইয়ে হয় সেম একইভাবে আমরা চাইলে এগুলোরে মডিফাই করতে পারি লাইক এরকম এরকম সো এইটাকে যদি কন্টিনিউয়াস প্রসেসে চালাইতে হয় যেমন যতক্ষণ আমার কম্পোজিশন আছে এই পুরো কম্পোজিশনের সময়টা জুড়ে এরকম লাইট চেঞ্জ হতে থাকবে তাহলে এখানে আমাদের একটা এক্সপ্রেশন অ্যাড করতে হবে যদিও এক্সপ্রেশনের ক্লাসটা এই মুহূর্তে আসলে করানো একটু ডিফিকাল্ট হয়ে যায় তারপরও আমি ছোটো একটা এক্সপ্রেশন বলে দিই সেটা হচ্ছে লুপ আউট একটা এক্সপ্রেশন যেটা যে কোনো একটা প্রসেসকে কন্টিনিউয়াসলি চালাইতে থাকে মানে আমি এখানে জাস্ট ফিলের মধ্যে একটা কালার চেঞ্জ ইফেক্ট দিয়েছি এই একটা দুইটা তিনটা ভ্যালু অ্যাড হয়েছে এই তিনটা ভ্যালু পুরো কম্পোজিশনের সময়টা জুড়ে চলতে থাকবে সো এক্সপ্রেশন দেওয়ার জন্য যেই প্রপার্টিতে আমরা এক্সপ্রেশন দিব ওই প্রপার্টির কি ফ্রেমের উপরে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে চাপ দিলে এখানে এইরকম একটা এক্সপ্রেশন প্যানেল ওপেন হবে সো এখানে আমাদের লিখতে হবে লুপ আউট অ্যান্ড পুরো জিনিসটা ফাঁকা থাকবে তারপরে যদি আমরা প্লে করি তাহলে এটা কন্টিনিউস প্রসেস যতটু যতক্ষণ পর্যন্ত এই কম্পোজিশনটা থাকবে ততক্ষণ পর্যন্ত এরকম চলতে থাকবে সো এই লুপ আউট এক্সপ্রেশনটা আমরা এখানে ট্রান্সফর্ম প্রপার্টির ভিতরে যতগুলো ভ্যালু আছে প্রত্যেকটা ভ্যালুতেই আমরা চাইলে অ্যাড করতে পারি সো এইটা হচ্ছে ফিল কালারে নর্মালি মডিফাই করার জন্য আমরা এটা ব্যবহার করলাম সো এরপরে এখানে অপাসিটি যেটা আছে গতদিনে দেখেছিলাম অপাসিটিরও আমরা ম্যানুয়াল অ্যানিমেশন করতে পারি এখানে একটা কী ফ্রেম দিলাম প্রথমে থাকবে হচ্ছে জিরো পার্সেন্ট অ্যান্ড এটা ফাইভ ফ্রেমে আসার পরে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এ ফেড অ্যানিমেশন হবে এরকম সো চাইলে এর মাস্কখানে কিছু কিছু জায়গায় আমরা অপাসিটিকে আরো জিরো করে দিতে পারি যেমন এখানে দুই ফ্রেম 2 সেকেন্ড থেকে পাঁচ ফ্রেম পর্যন্ত অপাসিটি থাকবে জিরো এন্ড এখান থেকে আবার পাঁচ ফ্রেম পরে এটা আবার 100% হয়ে যাবে মূল কথা হচ্ছে কালারটাকে ডাইনামিক্যালি করার জন্য আমরা চাইলে এই জিনিসগুলো ব্যবহার করতে পারি ওকে ওকে সো এই হচ্ছে ফিলের যে ই আছে আপনার এখানে যে ভ্যালুগুলো আছে সেইগুলো নিয়ে মোটামুটি কাজ করতে পারি এইগুলো আর দরকার নাই সো আমি এটাকে রিসেট করে দিই এগুলোরে উঠাই দিই সবগুলো উঠাই দিই জাস্ট অপাসিটিটা এটা হানড্রেড করি ওকে সো স্টোক নিয়ে আমরা একটু পরে কথা বলি রেক্টেঙ্গেলের ভিতরে যে জিনিসগুলো আছে সো এই রেক্টেঙ্গেলের যদি কোনো কর্নার ধরে আমরা মডিফাই করতে চাই যেমন নর্মালি এখন যদি আমরা এটাকে চেঞ্জ করতে চাই বা কি বলে এটারে অ্যানিমেশন করতে চাই আবার পুরো স্টকটা ধরে বা পুরো অবজেক্টটা ধরে এদিকে দিক নড়াচড়া করতে হবে অথবা ছোট বড় করতে হবে কিন্তু আমি যদি চাই যে এমন কিছু করব যে বাম যে পজিশনটা আছে বাম যে সাইজটা আছে এইটার পজিশন এক্স্যাক্টলি এই জায়গাতে থাকবে এবং এই ডাইন পাসের এই সাইজটুকু শুধু নড়াচড়া করবে মানে কী ফ্রেম যেগুলো আছে সরি এখানে অ্যাঙ্কর পয়েন্ট যেগুলো আছে অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে আমি নড়াচড়া করবো সেক্ষেত্রে কী করতে হবে এই যে শেপটা আছে এটা একটা রাস্টার শেপ আছে এটা আমাদের বেজিয়ার বেজিয়ার পেতে কনভার্ট করতে হবে সো এই রেক্ট্যাঙ্গেল বা এখানে যে কোনো টাইপের শেপ থাকলে শেপের উপরে রাইট ক্লিক করে এখান থেকে কনভার্ট টু বেজিয়ার প্যাথ করলে কি হবে এই প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট আলাদা আলাদা হয়ে যাবে একটু আগে এখানে যে ভ্যালুগুলো ছিল এখন চাইলে আমরা এইগুলোরে কনভার্ট টু বেজিয়ার করার পরে এই প্যাথটাকে আলাদা করতে পারি সো এখন প্যাথের এখানে একটা স্টপ ওয়াশ চলে আসছে তার মানে আমরা প্যাথ থেকে অ্যানিমেশন করতে পারবো সো স্টপ ওয়াশ অন করে আমি এক ফ্রেমে এই পাশের যে কি ফ্রেমগুলো আছে এইগুলোকে জাস্ট ড্র্যাক করে সিলেক্ট করে আমি নিয়ে আসলাম একদম এই জায়গাতে এক্স্যাক্টলি সেম লাইনের উপরে এখন আর কোনো কিছু দেখা যাচ্ছে না এবং এটাকে আমি নিয়ে যাবো হচ্ছে দশ ফ্রেমে দশ ফ্রেমে যাওয়ার পরে আমি ধরে এখানে নিয়ে আসলাম এই দশ ফ্রেমে যাওয়ার পরে এই প্যারটাকে সেম ভাবে ধরে বড় সাইজ করে দিলাম সেটাকে কেমন হলো এরকম একটা অ্যানিমেশন হলো এরকম হলো এইগুলাকে অনেক সময় টেক্সটের ব্যাকগ্রাউন্ড হিসাবে দেওয়া হয় সো আমি এটাকে আরেকটা ছোট করে দিই প্রথমে বড় থাকবে এবং লাস্টের দিকে এরকম ছোট থাকবে এরকম সচাইলে এর যে কোনো একটা কর্নারকেও আমরা চাইলে বড় ছোট করতে পারবো এই টাইপের সো একটা অবজেক্টের যদি সিঙ্গেল কোন অ্যাঙ্কর পয়েন্ট ধরে অ্যানিমেশন করতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে ওই যে সাবজেক্টটা থাকে ওইটাকে আগে কনভার্ট টু বেজিয়ার প্যাথ করে নিতে হবে তারপরে এই প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট এখন আলাদা আলাদা ভাবে আমরা মডিফাই করতে পারবো এগুলো এরকম হবে ঠিক আছে সো এখন এর সাথে কালার চেঞ্জের কিছু ইফেক্ট দিয়ে দিলে কিন্তু আরও একটু ভালো হবে সো পজিশন যদি আমরা করি নর্মাল ট্রান্সফর্ম প্রপার্টি থেকে আমরা এই পজিশনটা এখানে পজিশনটা মোটামুটি আমি বললাম যে বাইরে থাক প্রথমত এখানে বাইরে থাকবে অ্যান্ড এই পর্যন্ত আস্তে আস্তে সে পজিশনটা এই জায়গাতে চলে আসবে এরকম সো বাইরে থেকে একটা টেক্সট টাইপের কিছু এরকম আসবে ওকে আচ্ছা এটা গেল এরপরে স্টোকের কাজ দেখব আমরা এখন এখান থেকে একটা ইলিপস নিয়ে নিই এটাকে হাইট করে রাখি জাস্ট একটা গোল ইলিপস নিয়ে নিলাম একদম সেন্টার করে দিই এটাকে আমরা এখন ফিল কালার আর রাখবো না ফিল কালারটা নান করে দিই শুধুমাত্র স্টোক কালার রাখবে এখান থেকে স্টোক কালারটা একটু ব্ল্যাক বা রেড যেখানে স্টোক স্টকটাকে একটু মোটা করে দিই এখান থেকে টোয়েন্টি so 20% স্টক কালার টুটা করি 30% স্টক কালার রাখলাম আমরা এখানে কোনো ফিল কালার নাই সো এলিপসের ভিতরে আসলে কিন্তু আমরা सेम একই ধরনের অপশনগুলো পাবো প্রপার্টিগুলো পাবো ভ্যালুগুলো পাবো সো এগুলা চেঞ্জ করে চাইলে মডিফাই করা যায় সো যখন আমরা কোন একটা মর্ফিং টাইপের কিছু বানাইতে যাব যেমন এখানে যে সার্কেলটা আছে এই সার্কেল থেকে কনভার্ট হয়ে সে অন্য কিছু একটাতে চেঞ্জ হবে এগুলোকে বলে মরফিং সো এই মরফিং টাইপের কিছু বানাইতে চাইলে আমাদের অবশ্যই প্যাথ অ্যানিমেশন করতে হবে সো এটারে আমি আবার কনভার্ট করি ইলিপসটাকে কনভার্ট টু বেজিয়ার প্যাথ অ্যান্ড প্যাথটাকে ধরে আমি নর্মাল অবস্থায় এক সেকেন্ডে এটার প্যাথ এরকম রাখলাম এবং সরি জিরো ফ্রেমে এটার প্যাথ এরকম রাখলাম এবং এখান থেকে এক ফ্রেমে আসার পরে আমি এটাকে কনভার্ট করে অন্য কিছু একটা বানাই ফেলব আমি এটাকে স্কোয়ার বক্স বানাই স্কোয়ার বক্স বানাবো এটাকেও সিমিলারলি প্রথমে কি ফ্রেমটা অ্যাড করে লাস্টে যেই জায়গাতে এটা স্কোয়ার বক্স হবে ওই জায়গা পয়েন্টটা নিয়ে বক্সের আকৃতিটা চেঞ্জ করে দিলে এটা কাজ হয়ে যাবে সো এরকম আমি রাখলাম সো এটা কি হচ্ছে এটা জিরো থেকে আস্তে আস্তে সুন্দর একটা স্কোয়ার শেপ হয়ে গেল এখন এটা বিশ ফ্রেম পর্যন্ত রাখি বিশ ফ্রেম স্কোয়ার শেপ হইল এবং আরো বিশ ফ্রেম পরে যে সেটা আরও একটু চেঞ্জ হয়ে যাবে অন্য কিছু হয়ে যাবে যেমন এরকম একটা ব্যাগ টাইপের হয়ে যাবে এরকম একটা কিছু মানে যা খুশি তাই বানাইতে পারেন কোনো সমস্যা নেই এখানে যদি আরও অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন হয় তাহলে আমরা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে পারি যেমন এই যে পেন টুলের ভিতরে গেলে অ্যাড ভার্টেক্স পয়েন্ট বা ভার্টেক্স টুল অ্যাঙ্কর পয়েন্ট আপনি চাইলে এখানে আরও অ্যাড করতে পারবেন সো এই পজিশনে আসার পরে আমরা এরকম কিছু একটা বানাইতে পারি ফায়ার টাইপের এরকম এরকম দুই দুই সেকেন্ডে আসার পরে এটাকে চেঞ্জ করে অন্য আরও একটা কিছু বানাবো আমরা এরকম কিছু একটা সার্কেল থেকে এটা যেকোনো সময় যে কোনো ধরনের শেপে পরিবর্তন করা সম্ভব এটাকে বলা হচ্ছে শেপ মর্ফিং মানে একটা অবস্থা থেকে অন্য অবস্থায় ম্যানিপুলেট হওয়া এই জিনিসটাকে হচ্ছে মর্ফিং বলে সো এই জিনিসটাকে যদি আমরা আরও একটু মজাদার কিছু বানাইতে চাই এটা তো আমরা নর্মাল একটা যে কনটেক্সটের ভিতরে যেগুলো ছিল সেইগুলো করলাম এখন এর সাথে যদি আমরা একটু শেপ মডিফায়ার যেগুলো আছে সেই মডিফায়ারগুলো অ্যাড করি সো সেপ মডিফায়ারের মধ্যে কী কী আছে নর্মাল এরকম তো বানাইতে পারলাম ম্যানুয়ালি এছাড়াও ডিফল্ট কিছু শেপ মডিফায়ার আছে যেমন এই কন্টেন্টটা ওপেন করলে এখানে যে অ্যাড অপশন আছে অ্যাড অপশনের ভিতরে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে জিগজ্যাগ আছে তারপর উইগেল ট্রান্সফর্ম আছে উইগল প্যাথ আছে তারপর টুইস্ট আছে এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে শেপ মডিফায়ার এখান থেকে এই পাকারান বুলেট পর্যন্ত হ্যাঁ পাকার্যান্ড বুলেট পর্যন্ত এইগুলো হচ্ছে শেপ মডিফায়ার সো আমরা নিচে থেকে যদি দেখি জিগজ্যাক এটা যদি অ্যাপ্লাই করে দেখেন শেপের আকৃতিটা একটু পরিবর্তন হয়ে গেছে একটু জিগজ্যাক টাইপের হয়ে গেছে সো এটাকে চাইলে আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে সাইজগুলোকে একটু বড়ো করতে পারি তারপর রাউন্ডনেসগুলো কম বেশি করতে পারি হুম এটা ডিপেন্ড করে হচ্ছে শেপের যে সার্কেল বা যে এরিয়া আছে সেই এরিয়া বরাবর এটা কিন্তু অ্যানিমেট করা সম্ভব এখানে এখন জিনিসটা কেমন দেখা যাচ্ছে এটা এমন যদি হয় যে প্রথমে যে সাইজটা আছে সাইজটা প্রথমত থাকবে জিরো মানে একদম স্ট্রেট থাকবে এখানে আমরা এই পয়েন্ট একটা সবসময় ফাইভ রাখবো এন্ড যখন এই অবস্থাতে আসবে এই অবস্থাতে আসার পরে এটার পরিবর্তন হয়ে এখানে ট্রেন হয়ে যাবে মানে মাথাগুলো বের হবে আস্তে আস্তে এখান থেকে প্লে করি এরকমভাবে আস্তে আস্তে মাথাগুলো বের হবে অ্যান্ড এই পজিশনে আসার পরে এটা আবার জিরো হয়ে যাবে এখানে আবার জিরো হয়ে যাবে এরকম এখানে আবার জিরো হয়ে যাবে লাস্টে এটা আবার একটু বেশি পয়েন্টের ক্রিয়েট করবে টোয়েন্টি এরকম এটা হচ্ছে জিগজ্যাক যে কোনো একটা শেপের মধ্যে শেপের আকৃতির আরো চেঞ্জ করে মডিফাই করার জন্য আমরা এই এইরকম ভাবে ব্যবহার করতে পারি সো সার্কেলটা আপাতত পর্যন্ত থাক এরপরে নতুন আরেকটা থাকলে আর আমরা এখান থেকে অথবা একটা পলিগন বা স্টার যাই কোনো একটা কিছু নেই এটা একটু ছোট করি ওকে ফাইন সো এর মধ্যে আমরা এখান থেকে অ্যাড থেকে যদি উইগেল ট্রান্সফর্ম দিই এটা একটু লাফালাফি করবে উইগল প্যাথ অ্যান্ড উইগেল ট্রান্সফর্ম দুইটা একটু জায়গায় পজিশনে ঠিক রেখে লাফালাফি করে সো টুইস্ট যদি দিই এটা হচ্ছে একটু সাইক্লোনের মতো একটু বাঁকা বাঁকা হয়ে যাবে ঘুরবে সুন্দর মতো সো অ্যাঙ্গেলটা যত বাড়ায় দেবেন এইটা এই এরকমভাবে ঘুরবে সো আমরা চাইলে এটাকে স্থির পয়েন্টটাকে যেমন এখানে জিরো থাকবে অ্যান্ড এটাকে এক সেকেন্ড বরাবর আসতে আস্তে এটাকে আমি প্রপার্টিটা এরকম বাড়াই দিলাম তাহলে দেখেন কি হয় এরকমভাবে ঘুরে যাবে অনেক সময় এরকম ইয়া আমরা দেখি যে কিছু কিছু অ্যানিমেশনের ক্ষেত্রে ট্রান্সফর্মের ক্ষেত্রে আর কি সরি ট্রানজেশনের ক্ষেত্রে এই ধরনের জিনিস হয়ে থাকে যে পুরো একটা পেজ ঘুরে স্মল হয়ে আর কি পিছনের দিকে চলে যায় নতুন আরেকটা একটা শেপ বের হয় সো এটা আমরা টুইস্ট দিয়ে চাইলে করতে পারি অ্যান্ড এর সাথে সাথে আর কি আছে আমি টুইস্টটাকে ডিলিট করে দিই এখান থেকে টুইস্টের পরে আসা আছে ট্রিম প্যাথ যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস খুব মজাদার ট্রিম প্যাথ সো একটা শেপকে কেটে খণ্ড খন্ড করে ভাগ করে আপনি আলাদা আলাদা করে এটা অ্যানিমেশন করতে পারবেন সো ট্রিম প্যাথের স্টার্টটা যদি আমি এখান থেকে হানড্রেড পার্সেন্ট করে রাখি অ্যান্ড ওয়ান পার্সেন্টে যাওয়ার পরে যদি এটা ভ্যালুটা আস্তে আস্তে কমাই দেয় তাহলে দেখেন পুরোটা চেঞ্জ হয়ে যাবে এরকমভাবে সো এটা চাইলে আপনি রিভার্স করতে পারেন এখানে যে কোনো একটা প্রপার্টি একসাথে আপনাকে নড়াচড়া করতে হবে বা স্টার্ট অথবা এন্ড আর যে অফসেট প্রপার্টিটা আছে এটা শুরু হচ্ছে একদম এই পয়েন্টার থেকে সো আপনি যদি চান যে এখান থেকে শুরু না একটু আগে শুরু হবে তাহলে আপনি এখানে অ্যাঙ্গেলটা এই অফসেটের অ্যাঙ্গেলটা একটু ঘুরাই দিতে পারেন যেমন এখান থেকে শুরু হবে মানে মেইন যে পয়েন্টার সেই পয়েন্টার থেকে অন্য জায়গা থেকে যদি একটু নড়াচড়া করতে চান বা একটু সরাইতে চান তাহলে আপনাকে অফ সেটটা ঘুরাইতে হবে আপনি চাইলে এটারে মডিফাই করতে পারেন যেমন প্রথম অবস্থায় এটা যদি জিরো থাকে আপনি এই টেন পর্যন্ত আসতে আসতে এটারে আপনি ঘুরাই দেন ফর্টি সরি ফোরটি না মাইনাস ফোরটি মানে পাশ দিয়ে আসবে এখান থেকে এ পর্যন্ত যাইতে যাইতে আপনি আবার এটা চেঞ্জ করে জিরো করে দেন দেখি এবার কী হয় একটু

ঘড়ির বিপরীত দিকে ঘোরাবো তখন অবশ্যই প্রপার্টিগুলো যাবে মাইনাসের দিকে তাহলে সঠিকভাবে আসবে আর যখন এটা সাইড দিয়ে ঘোরাবো যখন আমরা ইন প্রপার্টিটাকে যে করব মডিফাই করব যেমন আমি এখানে ইন প্রপার্টিটা যদি মডিফাই করি এখানে এটা থাকবে জিরো এন্ড এইবার আবার আসার পরে হবে 100 এখন কিন্তু আবার এই অফসেটটা মাইনাসে দেওয়া যাবে না এখন অফসেট দিতে হবে প্লাস সো প্লাসে আছে এন্ড এটা হচ্ছে প্লাস 40 অ্যান্ড লাস্টে যাবে হচ্ছে মাইস শুধু হান্ড্রেড তাহলে দেখেন ওইটা আবার কাউন্টার ক্লো ওয়াইজ সরি ক্লোক ওয়াইজ হবে ক্লোক ওয়াইজ ঘুরবে এরকম আপনি কোনো অ্যানিমেশনকে যখন কাউন্টার ক্লোক ওয়াইজ ঘুরাবেন তখন এই জায়গার প্রপার্টির ভ্যালুগুলা দিতে হবে মাইনাস আর যখন ঘড়ির দিকে ঘুরবে মানে ডাইন সাইডে ঘুরবে তখন এটা দিতে হবে প্লাস এই হচ্ছে আপনার প্রিম প্যাথ অ্যানিমেশনের রুলস সো এই ট্রিম প্যাথ দিয়ে আপনি যে কোনো কিছু বানাইতে পারেন প্রত্যেকটা প্যাথকে সুন্দর সুন্দর করে অ্যানিমেশন করতে পারেন ট্রিম প্যাথ অ্যানিমেশন সো আমরা ট্রিম প্যাথের সাথে আরেকটা জিনিস যোগ করে একটু মজাদার দেখবো এরপরে এখানে আছে হচ্ছে রাউন্ড কর্নার নর্মালি কর্নারগুলোকে রাউন্ড করার জন্য রেডিয়াস কর্নার রেডিয়াস বা রাউন্ড কর্নার ওইটা খুব জটিল কিছু না আমরা হচ্ছে রিপিটার যেটা আছে রিপিটার দিয়ে আমরা একটু মজাদার জিনিস দেখব সো এটাকে আমি আপাতত হাইট করে রাখি এখান থেকে পেন টুল দিয়ে একটা শেপ ড্র করি এরকম একটা স্টক আর কি স্টক ড্র করলাম একটু মোটা স্টক থাক সমস্যা নেই সো স্টকের কর্নার একটা কর্নার মোটা করব একটা কর্নার চিকন করব সো আমরা ফটোশপ ইলাস্ট্রেটরে খুব ইজিলি জিনিসটা করতে পারতাম কিন্তু এখানে কনটেক্সটের ভিতরে যাওয়ার পরে দেখেন এই যে স্টোকে আসি স্টোকের পরে এখান থেকে দেখেন ট্যাপার নামে যে অপশনটা আছে এই অপশন থেকে আপনাকে কম বেশি করতে হবে দেখেন ট্যাপার এই যে স্টার্ট লেন্থ যেটা আছে এটা যদি আপনি বাড়ায় দেন তাহলে এরকমভাবে সুন্দর কন্যাটা চিকন মাথা হবে তারপরে হচ্ছে এই যে ক্যাপ এগুলাকে যদি রাউন্ড করতে চাই তারপরে যে দেখেন লাইন ক্যাপ লাইন জয়েন্ট দুইটা দুই রকম জিনিস সো লাইন ক্যাপটার আমরা রাউন্ড ক্যাপ করে দেবো এখান থেকে তাহলে এই মাথাটা এরকম সুন্দর স্মুথ হয়ে যাবে সো আমরা এখন রিপিটার দিয়ে একটা ব্রাস্ট অ্যানিমেশন বানাবো শেপ মডিফায়ারের এটাকে আমি লিখে দিলাম হচ্ছে ব্রাস্ট ব্রাস্ট অ্যানিমেশন এটাকে আমরা আপাতত স্টকটাকে মডিফাই করছি এখন এর উপরে অ্যাপ্লাই করবো হচ্ছে শেপ মডিফায়ার থেকে রিপিটার সো রিপিটার হচ্ছে একটা জিনিসকে ক্লোন করে যে কোনো একটা শেপ বা যে কোনো একটা অবজেক্টকে ক্লোন করে সো এখানে ডিফল্টভাবে তিনটা কপি দেওয়া আছে যে তিনটা ক্লোন হয়েছে আমি এটাকে যদি আরও বাড়াই দিই যেমন পনেরোটা যদি দিই বা দশটা বারোটা যদি দিই বারোটা রাখি বারোটা রাখি সো এখানে দেখেন বারোটা কপি হয়েছে একই জিনিস কিন্তু এই জিনিসটাকে যদি আমরা ব্রাশটা অ্যানিগ্রেশনের মতো বানাইতে চাই ওই যে বিয়েবাড়িতে যে বাজি ফুটে বাজি ফুটার মতো টাইপের কিছু যদি বানাইতে চাই তাহলে আমাদের এখান থেকে একটু ট্রান্সফর্ম প্রপার্টিতে কাজ করতে হবে সো এইটা কিন্তু অবশ্যই করতে হবে হচ্ছে এই কনটেন্টের ট্রান্সফর্ম এটা কিন্তু লেয়ারে ট্রান্সফর্ম করলে কাজ হবে না সো কনটেন্টের ট্রান্সফর্মে কী করবো এখান থেকে দেখেন পজিশন আছে পজিশনটা জিরো করে দেবো মানে সবগুলো এক জায়গাতে থাকবে সবগুলোর পজিশন এক জায়গাতে থাকবে অ্যান্ড রোটেশনটা একটু দেব দেবো এরকমভাবে এটা রোটেশন কত ঘোরাবো আমরা এখানে কপি নিচে বারোটা যদি আমরা বুঝতে না পারি যে একটা সার্কেলের তিনশো ষাট ডিগ্রিতে বারোটা যদি আমরা ঘুরাইতে চাই সঠিক পজিশন মতো তাহলে আমাদের কত ডিগ্রি পরপর বসাইতে হবে এটা যদি না বুঝতে পারি তিনশো ষাট হচ্ছে একটা সার্কেল ডিভাইডেড বাই বারো তারপরে ইন্টার দিলে অটোমেটিকলি সেটা এটা ডিভাইড করে নেবে তিরিশ ডিগ্রি পরপর হবে সো এখন সবগুলোর কর্নার পজিশন কিন্তু এক জায়গাতে নাই সো কর্নার পজিশনগুলো সরাইতে হলে এখান থেকে আমাদের অ্যাংকর পয়েন্ট ধরে একটু আলোচনা করতে হবে অ্যাঙ্কর পয়েন্ট সেটা অলরেডি সুন্দর একটু ফাঁকা হয়ে গেছে এখন এটাকে দিলে আরও একটু ঘুরবে দেখেন একদম স্ট্রেট হয়ে যাবে এটার কাছাকাছি নিয়ে আসতে চাইলে আপনি চাইলে এটারে মাইনাসের দিকে নিয়ে আসতে পারেন অ্যাঙ্কর পয়েন্টটাকে সো অ্যাঙ্কর পয়েন্ট আমি এই বরাবর রাখলাম এটা ফাইন এ পর্যন্ত ঠিক আছে এটা সর্বপ্রথম হচ্ছে আপনার পজিশন গোলারে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনি কোথায় কী কী রাখতে চাচ্ছেন না রাখতে চাচ্ছেন সেটারে আগে অ্যাডজাস্ট করে তারপরে অ্যানিমেশন একশো বিশ আমি এই অবস্থাতে রাখলাম এটাকে এখন কিন্তু একটা শেপই আছে এটা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা লেয়ারে কনভার্ট হয়নি এবং কনভার্ট হবেও না এটা একটা শেপের মধ্যেই আছে এখানে যে যে ভ্যালুগুলো দিলাম এইগুলো অবশ্যই নোট করে রাখবেন এবং সিমিলার দেওয়ার চেষ্টা করবেন যেমন অনেক সময় হয় কি যে এখান থেকে এই পজিশন ধরে নাড়াচাড়া করলে কিন্তু জিনিসগুলো পুরো চেঞ্জ হয়ে যাবে উল্টা পাল্টা হয়ে যাবে এটা ঠিক করতে পারবেন না সো এই পজিশনটা সবসময় জিরো রাখতে হবে পজিশন জিরো রেখে শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্টটা নাড়াচড়া করতে হবে এদিকে রোটেশনটা নাড়াচড়া করতে হবে এই যে ইন স্টার্ট অফসেট কোনো কিছু নাড়াচড়া করা যাবে না তাহলে কিন্তু ব্রাশ অ্যানিমেশন হবে না সো আমাদের ট্রান্সফর্ম প্রপার্টির কাজ শেষ রিপিটারের কাজ শেষ এবার চলেন আমরা এর উপরে ট্রিম প্যাথ অ্যাপ্লাই করব সো এখান থেকে ট্রিম প্যাথ অ্যান্ড ট্রিম পথের কোন ভ্যালুটা আমরা ইয়ে করব অ্যানিমেশন করব একদম মাঝখানে যে অ্যাঙ্কর পয়েন্টের যে কর্নার আছে এখান থেকে বাইরের দিকে সে সরাবে তার মানে আমাদের স্টার্ট পয়েন্টটাকে অ্যানিমেশন করতে হবে এরকমভাবে সরাবেশে শুরুতে থাকবে হানড্রেড পার্সেন্ট অ্যান্ড যদি আমরা টেন সেকেন্ডে জিরো করে দিই তাহলে কী হলো বাইরে থেকে এখানে ইয়ে হলো আর কি ভিতরে আসলো এটা দরকার নেই আমরা ইন পয়েন্টটাকে যদি করি ইন পয়েন্টটা প্রথমে থাকবে জিরো অ্যান্ড টোয়েন্টি সেকেন্ডে হবে হান্ড্রেড পার্সেন্ট এবার দেখেন এইরকমভাবে এটা ঠিক আছে সো এটা খুব আস্তে আস্তে সারাচ্ছে আস্তে আস্তে সারাচ্ছে সো এই আস্তে আস্তে সারানোটাকে আরও একটু ফাস্টার করতে হবে আমি এক সেকেন্ড পর্যন্ত নিয়ে গেলাম অ্যান্ড গতদিন আমরা শিখেছিলাম যে এই কি ফ্রেমগুলোকে যদি ইজি ইজ করে দেওয়া হয় তাহলে কি ফ্রেমের যে ইয়াগুলো আছে যে কাজগুলো আছে অ্যানিমেশনগুলো আছে এগুলো স্মুথ হয় সো সিমিলারলি এটারে আমরা আপাতত স্মুথ করি রাইট ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড এখান থেকে ইজি ইজ তারপরে কতটা স্মুথ হলে একটু চেক করি মোটামুটি এই পর্যায়ে স্মুথ হয়েছে কিন্তু আমরা চাচ্ছি এটা একদম শুরু থেকে খুব ফোর্সে অনেক ফাস্টে মানে একদম ফুটে উঠবে ফুলের এই টাইপের কিছু একটা হবে সো এখন এই দুইটা কি ফ্রেমকে একসাথে সিলেক্ট করে আমরা যাবো হচ্ছে গ্রাফ এডিটরে গ্রাফ এডিট হচ্ছে আপনার যে কোনো অ্যানিমেশনের স্পিড কন্ট্রোল করার জন্য যে কোনো অ্যানিমেশনের স্পিড কন্ট্রোল করার জন্য সেটা হইতে পারে আপনার স্কেলের সেটা হইতে পারে পজিশনের তারপরে হচ্ছে যে কোনো কিছুর মানে স্পিডটাকে কন্ট্রোল করার জন্য আমরা গ্রাফ এডিটর ব্যবহার করতে পারি এখানে এই যে ছোট্ট একটা কার্ব আছে গ্রাফ এডিটার ক্লিক করবেন চোখের ডানপাশে যে অবশ্যই স্পিড গ্রাফ যেটা এটা ঠিক দিতে হবে এখানে কিন্তু গ্রাফ ডিফল্ট এরকম থাকে গ্রাফ থাকে আমাকে এই মিলাইতে পারে না যে গ্রাফ এডিটার যাওয়ার পরে এই অপশনটা কোথায় পেল সো এটা অবশ্যই স্পিড গ্রাফ হবে স্পিড গ্রাফ দেওয়ার পরে আমরা যে প্রপার্টিতে ইয়া করছি আর কি অ্যানিমেট অ্যানিমেশন অ্যাপ্লাই করছি মোশন অ্যাপ্লাই করছি সেই প্রপার্টিটা সিলেক্ট থাকতে হবে যেমন আমরা এখান থেকে ট্রিম প্যাথে করছি সে কারণে এরকম আসছে যদি এটা সিলেক্ট না থাকে শেপ সিলেক্ট থাকতো এখানে কিন্তু কোনো কার বাসতো না কোনো কার বাসবে না রিপিটার সিলেক্ট থাকলে এখানে কোনো কার বাসবে না সো আমরা যেই প্রপার্টিতে কি ফ্রেম অ্যাপ্লাই করছি এবং কি ফ্রেমটাকে ইজি ইউজ করছি জাস্ট ওই ওই প্রপার্টিটা সিলেক্ট করতে হবে যেমন আমরা ইন প্রপার্টিতে শুধু অ্যাপ্লাই করছি এটা হচ্ছে ফার্স্টের কি ফ্রেম এটা হচ্ছে লাস্টের কি ফ্রেম এবং এই গ্রাফ এডিটরে কয়েকটা ভ্যালু আছে গ্রাফ এডিটরের ভ্যালুগুলো হচ্ছে যেই এরিয়াগুলা নিচের দিকে থাকবে সেই জায়গাতে স্পিড কম এবং যেই এরিয়াটা সবচেয়ে বেশি উপরে থাকবে সেই এরিয়াতে আসছে অ্যানিমেশন স্পিড বেশি সো আমাদের দরকার শুরুতে স্পিড বেশি যদি আমরা একটু প্লে করে দেখি এই এই পর্যন্ত আসতে আস্তে স্পিডটা আমাদের বেশি দরকার তাহলে আমাদের সর্বোচ্চ পিক পয়েন্ট এখানে এটা বানাইতে হবে এ পাশ থেকে এই ভ্যালুটা সিলেক্ট করে এটাকে ধরে আমরা টেনে এদিকে নিয়ে আসলাম দেখেন এখানে আরও স্লো হয়ে গেছে এটা প্লে করি এখন আরও স্লো হয়ে গেছে সামনে তো স্লো দরকার না দরকার ফাস্ট তাহলে লাস্টের দিকে যে অংশটা আছে এই অংশের কি ফ্রেমটা সিলেক্ট করে আবার টেনে নিয়ে আসবো এবং এই বরাবর এটার পিক পয়েন্ট উঠাই দেবো দেখেন এখন সুন্দর মতো ব্রাস্ট হচ্ছে এই যে সুন্দর মতো ব্রাস্ট হচ্ছে এটাকে আরও স্মুথ করতে চাইলে যেই জায়গাতে আমরা ফাস্ট করতে চাই সেই জায়গাটার পিক পয়েন্টটা হাই করে দিব এরকম সো অরিজিনাল একটা ব্রাস্ট অ্যানিমেশন যেরকম হয় এরকমভাবে হয় এবং এই পর্যন্ত আস্তে আস্তে সেটা আবার ডিজলভ হয়ে যায় সো কি করবো ডিজলভ করার জন্য আমরা অপাসিটি অ্যানিমেশন করে দেবো সিম্পলি অপাসিটি অ্যানিমেশন করে দেবো ট্রান্সফর্ম অ্যান্ড এখান থেকে হচ্ছে অপাসিটি এই জায়গা থেকে অ্যান্ড এক ফ্রেম আস্তে আস্তে এই বড় হয়েছে না এখান থেকে শুরু হবে ডিজলভ হওয়া মানে যতক্ষণ বড় হইতে যতক্ষণ লাগে এ পর্যন্ত লাগছে অ্যান্ড এখানে আস্তে আস্তে এটা জিরো পার্সেন্ট হয়ে যাবে নাইস ব্যাস ঝামেলা ক্লিয়ার এই এলিমেন্ট গুলাই সাধারণত ভিডিওর বিভিন্ন জায়গাতে ব্যবহার করা হয় তো এটা হচ্ছে রিপিটার এবং এখানে শেপ মডিফায়ার যেগুলো আছে শেপ মডিফায়ার দিয়ে মোটামুটি আহ কিছু অ্যানিমেশন এখানে যতগুলো যে জিগজ্যাক উইগেল টুইস্ট তারপরে টিমপ্যাথ রাউন্ড কর্ণা রিপিটার যা যা দেখালাম এই প্রত্যেকটা জিনিস হচ্ছে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে নিজেদের মতো কাজে অ্যাপ্লাই করতে হবে যেহেতু এটা আমাদের সেকেন্ড ক্লাস অনেক বড় বড় টপিক বা অনেক প্রজেক্টের ভিতরে এই জিনিসগুলো দেখানো যাচ্ছে না এই মুহূর্তে আরেকটা জিনিস দেখে এখানে পাকার অ্যান্ড বুলেট এটা একটা মজাদার জিনিস যেটা দিয়ে আমরা বিভিন্ন টাইপের ফুল বানাইতে পারবো সো এখান থেকে একটা ইয়ে নিলাম এটা স্ট্রোকটা অফ করে দিই শুধুমাত্র ফিল কালার রাখি এখান থেকে ফিল কালারে যাই রেড রেডি থাক সো আমরা এর উপর থেকে অ্যাপ্লাই করবো হচ্ছে পাকার অ্যান্ড বুলেট পাকার অ্যান্ড বুলেট সো পাকার অ্যান্ড বুলেটের ভিতরে যাই অ্যান্ড অ্যামাউন্টটা যদি আমরা প্লাসের দিকে যাই পজিটিভ প্লাসের দিকে যাই তাহলে সুন্দর বাইরের দিকে পাতাগুলো বের হবে কোথা থেকে যতগুলা বাইরে অ্যাঙ্কর পয়েন্ট থাকবে ঠিক ততগুলো পাতা হবে এবং এটা যদি আমরা মাইনাসের দিকে দিই তাহলে দেখেন সুন্দর একটা স্টার টাইপের জিনিস তৈরি হবে সো এটাকে আমরা চাইলে অ্যানিমেশন করতে পারি যেমন প্রথমত জিরো থাকলো একটা মরফিং অ্যানিমেশন করতে পারি আমরা এটা দিয়ে এটাকে হাইড করে রাখি অ্যান্ড এখানে অ্যামাউন্টটা জিরো বিশ সেকেন্ডে আস্তে আস্তে আমি এখান থেকে ফিফটি করে দিই কাইন্ড অফ হান্ড্রেড এরকম একটা ফুল হয়ে যাবে এখান থেকে এরকম হয়ে গেল অ্যান্ড এই এক সেকেন্ডে আস্তে আস্তে এটাতে আবার আমি মাইনাস ফিফটি করে দিই এরকম একটা স্টার হয়ে গেল বাহ নাইস অ্যান্ড এটাকে অ্যামাউন্টটাকে আরও একটু চেঞ্জ করে আমরা একটা সার্কেল এরকম একদম ইয়ে করে দিতে পারি পুরো ট্রানজিশন চেঞ্জ করে দিতে পারি ইয়েটাকে এই জায়গাতে নতুন হবে আর একটা কম্পোজিশন নিয়ে আমরা বসাইতে পারি সো এখানে যতগুলো শেপ মডিফায়ারের ভিতরে যতগুলা প্রপার্টি আছে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা জিনিস নিজেরা অ্যাপ্লাই করে করে দেখতে হবে এবং এর ভিতরে ফিল স্টক গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট স্টোক এই প্রত্যেকটা জিনিস কিন্তু মডিফাই হবে আপনি এখানে ফিল কালার দেন এই ফিল কালারটাও আপনি চাইলে এখন চেঞ্জ করতে পারবেন এখন অরিজিনাল শেপের যে কালার আছে ওই কালারটা এখন আর কাজ করবে না যখন এর উপরে থার্ড পার্টি কোনো একটা ইয়া বসানো হবে মানে অ্যানিমেশন অ্যানিমেশন কী বলে শেপ মডিফায়ার বসানো হবে তখন কিন্তু অরিজিনাল যেগুলো আছে সেইগুলো আবার কাজ করবে না সো অফসেট প্যাথ মার্স প্যাথ এইগুলো নিয়ে আমরা সরি পরে আলাপ করবো সো অফসেট প্যাথটা হচ্ছে বলে দিই অফসেট প্যাথ হচ্ছে এই যে এখানে যে প্যাথলাইনগুলো আছে এই লাইনের সাইজটাকে যদি আর বড়ো করতে হয় যেমন একটু দেখে এখানে হচ্ছে অফসেট প্যাথ অ্যাপ্লাই করি অফসেট প্যাথ এই সাইডে দেখেন যে লাইনগুলো আছে এই প্যাথলাইনের সাইডে যদি আরও জায়গা এমন বাড়ানো লাগে হুম এটা নর্মালি শেপ বড় করলে হয় কিন্তু শেপ বড় করলে পুরো লাইন সহ বড় হয় কিন্তু এখানে লাইনটা ঠিকই থাকবে একজাক্টলি জায়গাতে থাকবে এবং সাইডে জায়গাটা বাড়বে ঠিক আছে এটা হচ্ছে অফসেট প্যাথ যেটা আমরা ইলিস্ট্রাটারে দেখেছিলাম কোনো একটা নির্দিষ্ট শেপের জায়গাকে বড় ছোটো করার জন্য আমরা এরকম অফসেট প্যাথ ব্যবহার করি সো এখানে সুন্দর একটা ট্রানজিশন হইল এটা গেল তারপরে হচ্ছে আমরা ব্রাস্ট অ্যানিমেশন করলাম খুব অল্প সময়ের মধ্যে এই জিনিসগুলোকে হচ্ছে আমরা বিভিন্ন যখন আমরা সোশ্যাল মিডিয়া প্রমোশনাল কন্টেন্ট বানাবো তখন এই অ্যানিমেশনগুলো কাজে লাগবে এরপরে ট্রিম প্যাড দিয়েও কিছু কিছু জিনিস বানানো যায় সুন্দর আমি একটা পেন্টুল দিয়ে একটা ড্র করি লাইক এরকম একটা ড্র করলাম একটা ফিল কালার বন্ধ করে আমরা যাবো স্টোকে ওকে সো এই স্টোকটাকে এখন আমরা ট্রিম প্যাড দিয়ে একটু মডিফাই করি যেমন এখান থেকে হচ্ছে আমরা ট্রিম প্যাড অ্যাপ্লাই করি সো দেখেন এন্ড পয়েন্টটা আমরা অ্যানিমেট করব 1 সেকেন্ডে যাইতে যাইতে এটা উল্টা হয়ে গেল স্টার্ট এক সেকেন্ডে যাইতে হান্ড্রেড এরকম হয়ে যাবে সো এটা শেষ না হয়ে যদি আমরা ফুল পেজ সাইজ করে দিই আগে মানে একদিক থেকে আসতে থাকবে একদিক থেকে যাইতে থাকবে এরকম কিছু এরকম এটা মাঝখানে জাস্ট একটা ঢেউ থাকবে কি হচ্ছে এটা নরমালি চলে যাচ্ছে এবং শেষ হয়ে যাচ্ছে এটাকে যদি আমরা শেষ হইতে না দিতে চাই তাহলে কি করব এটাকে অফসেট করি এবং স্টার্ট হবে একটু পরে যে এই এন্ড এই জায়গাটা দেখি এখন কি হয় দেখেন আরো একটু ভ্যালুটা বাড়াই দিই এখানে আমি থ্রি হান্ড্রেড দিয়ে দিই এরকম আর একটু বাড়াইতে হবে শেষ হচ্ছে না থ্রি হান্ড্রেডে প্যাতে শেষ পর্যন্ত যাচ্ছে না ব্যাস দেখেন ওইটা গেল আরেকটা যাচ্ছে যদি আমরা ইজি ইউজ করলাম ইজি ইউজ করে অ্যানিমেশনটা আরো স্মুথ করে দিলাম মানে প্রথমে যেটা যাচ্ছে এটার একটু কাছাকাছি এনে দিই তো এই জিনিসটাকে এখন কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে এটার কালার চেঞ্জ করে অন্য একটা শেপ কনভার্ট করি অ্যান্ড এটাকে একটু নিচে নামা নিয়ে পজিশনটা একটু নিচে তারপরে ইউপ্রেস করে কি ফ্রেমগুলো বের করি অ্যান্ড এখানে যে অফসেট পয়েন্ট আছে দুইটাতে সেম সাইজের অফসেট আছে এটাকে আমরা চেঞ্জ করে দেবো এই বরাবর থাকবে সো তাহলে কী হবে এরকমভাবে এটা আলাদা আলাদাভাবে যাবে শেষ মাথাটা এখানে থাকবে আর বেড়ে দিয়ে দেব এরকম ভাবে যদি আমরা কয়েকটা লাইনকে ডুপ্লিকেট করি এবার আবার এটা এটা হচ্ছে রেডটা এর উপরে দিয়ে দিই পজিশনটা উপরে নিয়ে যাই এখানে গ্রিন লাইন গ্রিনের পজিশনটা উপরে দিয়ে দিই কালার চেঞ্জ করে এটা ব্লু দিয়ে দিই নিচে যে রেডটা আছে রেড এর কালার চেঞ্জ করে আমরা ইয়েলো দিয়ে দিই সো দেখেন চাইলে এই পুরো অ্যানিমেশনের স্পিডটাকে আমরা কন্ট্রোল করতে পারি ইউ প্রেস করে হচ্ছে কি ফ্রেমগুলো বের করব এবং সবগুলো একসাথে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে লাস্টে যে কি ফ্রেমটা আছে এটা ধরে যদি টান দিই তাহলে এটা আরও স্লো হয়ে যাবে এরকম যেমন আস্তে আস্তে যাবে এখন এরকম ঠিক আছে সো এটা হচ্ছে কি ফ্রেম দিয়ে মানে স্লো ফরওয়ার্ড করা ফাস্ট ফরওয়ার্ড বা স্লো ডাউন করার সিস্টেম এটাকে আমরা চাইলে আরও টাইম রিম্যাপ এনাবল করে আরও আরও একটু অ্যাডভান্সভাবে করতে পারি সো আপাতত দরকার নাই আপাতত যতটুকু সিম্পলভাবে শিখলাম এতটুকুই এনাফ সো এখানে যে শেপের মধ্যে যে যতগুলো মডিফায়ার আছে এই শেপ মডিফায়ারগুলো প্রত্যেকটা অ্যাপ্লাই করে করে দেখতে হবে যে কোনটাই কেমন কি ইফেক্ট বানানো সম্ভব প্রত্যেকটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিজেরা অ্যাপ্লাই করে দেখতে হবে সো এই পর্যন্তই আজকের ক্লাসে থাকবে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা টেক্সট অ্যানিমেশন দেখবো এবং শেপের সাথে কীভাবে টেক্সটকে মডিফাই করানো যায় এই টাইপের জিনিসগুলো দেখব একটা কিনেটিক টাইপোগ্রাফি যেরকম হয়ে থাকে সো টাইপোগ্রাফি টাইপের কিছু একটা বানাবো আমরা নেক্সট ক্লাসে